हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आई एम राजीव, वेलकम टू माय चैनल आरजे इंटरनेशनल। तो व्यूअर्स, नतून आर टी वीडियोते आपनादेर के सुस्वागतम। तो आपनादेर जोन्नो आजके जे गाड़ी निये आसलाम, एटी टयोटा ब्रैंडेर गाड़ी जार नाम एक्सियो। अनेकेई एक्सियो गाड़ी खूब पसंद करें जे भाई एक्सियो गाड़ीगुलो देखानोर जोन्नो। तो एटार मडेल हलो 2008 2015 रेजिस्ट्रेशन, 15 cc एटी गाड़ी। पेपार्सटाओ आपनारा आपटुडेट अवस्थाय पेये जाबेन। तो व्यूअर्स, आपनारा आमार गाड़ीटी सामने देखते पाच्छेन। তো গাড়িটি আমি আপনাদের আউটলুকিং দেখাবো, ভিতর অংশ দেখাবো, ইঞ্জিন দেখাবো, ব্যাকডেলা দেখাবো, বাড়িটার প্রত্যেকটা অংশ দেখানো আপনাদেরকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে গাড়িটা দেখানোর আগে বলতে চাই, আমার চ্যানেল এখনও যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল বাটন আছে সেটি চেপে দেবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে আপনাদের মতামত আমাকে জানিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আপনাদেরকে এখন গাড়ির সামনের অংশ থেকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন গাড়িটির কালার হোয়াইট কালার এটি গাড়ি, এবং গাড়িটির সিরিয়ালটি খুব ভালো অবস্থায় আছে, 39 সিরিয়ালে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, গাড়ির আমি আপনাদেরকে বডিটা দেখানোর চেষ্টা করতেছি, এবং হেডলাইটটা একটু দেখুন, খেয়াল করে যদি একটু দেখুন আপনারা। ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে, আপনারা একটু খেয়াল করে দেখুন। আর আমি আপনাদেরকে সবসময় বলে থাকি, নাম্বার প্লেট দেখে বুঝতে পারবেন যে গাড়িতে কোনো হিটিং স্টিরি আছে কি না, এবং বাম্পার লাগানো আছে, খুবই হেভি বাম্পার, এবং ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো আছে। তো এই গাড়িটি একটি ডাক্তারের গাড়ি। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটির অরিজিনাল গ্লাস, এই যে দেখেন ভিউয়ার্স, যে ডাক্তারের যে ইয়ে লোগো সেটা লাগানো আছে। তো আমি যদি আপনাদের গাড়িটাকে চাকার অংশটা একটু দেখাই, দেন গাড়ির চাকার কন্ডিশনটা খুবই ভালো, এবং সাথে পেয়ে যাবেন অ্যালো রিং। এবং গাড়ির বডিটা দেখুন ভিউয়ার্স, এক চুল পরিমাণ কোনো ক্র্যাচ নেই, এবং গাড়ির হ্যান্ডেল এগুলো খুবই চমৎকার। যদি আমি আপনাদেরকে এই হ্যান্ডেলটা একটু দেখাই, খুবই চমৎকার ভিউয়ার্স। আমি যে পিছনের চাকাটা একটু আপনাদেরকে দেখাই, দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে। তো আজকে বৃষ্টি গাড়িগুলো আসলে ধোয়া হচ্ছে, দেখেন পিছনে খুব হ্যাপি বাম্পার লাগানো আছে। ভিউয়ার্স, দেখেন নাম্বার প্লেটের অবস্থা, দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন, এক্সিও, এবং সামনে পিছিয়ে অরিজিনাল গ্লাস আছে। আমি যদি আপনাদেরকে একটু ব্যাক লাইটগুলো একটু দেখাই, খুবই চমৎকার কন্ডিশনে আছে। তো গাড়ির ভিতর অংশ থেকে আপনাদেরকে নিয়ে যাই। ভিউয়ার্স, আমি আপনাদেরকে গাড়ির সামনের লেফট সাইডের ডোর থেকে দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখুন। একটু ড্যাশবোর্ডের দিকে নিয়ে যাচ্ছি, দেখুন ভিউয়ার্স, খুবই চমৎকার। এবং গাড়ির সাথে অরিজিনাল সিটগুলো আছে। আমি যদি আপনাদেরকে একটু সিলিংটা একটু দেখাই, একদম গাড়ির সাথে যে জাপান থেকে যে অরিজিনাল সিট আসছে সেই সিটগুলি আছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন গাড়ির পিছনের অংশটা একটু দেখাই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, এবং অরিজিনাল সিট। তো চলুন আমি আপনাদেরকে আবার একটু ইঞ্জিনটা একটু দেখাই। ভিউয়ার্স, আমি আপনাদেরকে ইঞ্জিনের দিকে নিয়ে যাচ্ছি, দেখুন চমৎকার একটি ইঞ্জিন, VVTi। মার্শালটাতে যদি একটু খেয়াল রাখে, দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। আর এগুলো আপনার ইঞ্জিনগুলো VVTi থাকে, CVT গিয়ার। আমি যে বনারটা একটু আপনাদেরকে একটু ভালো করে দেখাই, চমৎকার। দেখ
ব্যাটারিটা যে একটু দেখে, ব্যাটারিটার কন্ডিশনটা খুব ভালো অবস্থায় আছে, একদম নতুন অবস্থায় আছে। এবং গাড়ির প্রত্যেকটা জিনিস আপনারা একটু খেয়াল করে দেখুন, আমি যদি আপনি খুঁটিগুলো একটু দেখাই, দেখেন একদম ভালো কন্ডিশন, কোনো অ্যাক্সিডেন্ট এসে থাকলে আপনি খুঁটি দেখলেই বুঝতে পারবেন। গাড়ির চেসিসের অংশটা একটু দেখানোর চেষ্টা করি, দেখেন ভিউয়ার্স, আমি চেসিসটাও দেখানোর চেষ্টা করতেছি, আর বাকিটা আপনি সামনাসামনি এসে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না। আর আমার চ্যানেলতে যারা গাড়ি নেবেন কখনোই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়িগুলো পাবেন না, সবসময় আপনাদেরকে বলে থাকি। তো আসুন দেখুন, তারপরে বুঝতে পারবেন আমার কথা কাজে মিল আছে কিনা। তো চলুন আমি আপনাদেরকে পিছনের অংশটা একটু দেখাই। তো বিশেষ আমি আপনাদেরকে পিছনের অংশটা দেখাচ্ছি। একটু যদি ব্যাক ডালাটা একটু দেখাই, খেয়াল করে দেখুন, কোনো হিটিং হিস্ট্রি আছে কিনা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং গ্যাস করা আছে, আমি তো আপনাদের একটু ভালো করেই দেখাই। এবং অরিজিনাল যে চাকা, স্পেয়ার চাকা সাথে আছে, সাথে আপনারা পেয়ে যাবেন জগ, হুইল রেঞ্চ, টোটালি সব কিছুই আছে, আপনাদের কোনো কিছুই আপনাদের কিনতে হবে না। আসুন দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন কী অবস্থা। তো এখন আমি আপনাদেরকে গাড়ির প্রাইস সম্বন্ধে বলবো। তো চলুন আমি গাড়ির প্রাইস সম্বন্ধে আপনাদেরকে বলি। তো বিষয় আমি আপনাদের গাড়িটার প্রাইস সম্বন্ধে বলবো। তো প্রাইস সম্বন্ধে বলার আগে আমি গাড়িটার ডিটেলসটা আবার একটু বলে দিই। তো এটা টয়েটা ব্র্যান্ডের এক্সিও গাড়ি, 2008 মডেল, 2015 রেজিস্ট্রেশন, 15 সিসি, 2022 সাল পর্যন্ত, পুরো লাস্ট পর্যন্ত আপনার পেপার সাপোর্ট অবস্থায় পেয়ে যাবেন। তো গাড়িটার কন্ডিশনটা খুবই চমৎকার একটি কন্ডিশন গাড়ি। তো আপনারা আসুন দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশন কী অবস্থা। তো আমরা সবসময় আপনাদের, আমাদের চ্যানেল থেকে যারা গাড়ি নেন এবং সবসময় আপনারা একটা ভালো কন্ডিশনে গাড়ি পান আপনারা জানেন, তো আপনারা আসে এসে দেখে এবং টেস্ট ড্রাইভ দিন এবং গাড়ি নেন। কারণ আমিও চাই যে আপনারা এসে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে তারপর আপনারা গাড়িটি কনফার্ম করেন। সবসময় আমার চ্যানেলতে একটা ভালো কন্ডিশনে গাড়ি পাবেন ইনশাআল্লাহ। তো আমরা গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি হলো 12,80,000 টাকা। তো আপনারা আসুন, অবশ্যই আপনাদের গাড়িটি কমিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই, ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমি রাজীব, আল্লাহ হাফেজ।